9 বছর পর পাকিস্তান সফরে যাচ্ছেন ভারতের কোন পররাষ্ট্রমন্ত্রী। সেই সফরে পাক ভারত দ্বিপাক্ষিক সম্পর্কের বরফ গলতে পারে এমন প্রত্যাশা ছিল অনেকের। এছাড়া গণমাধ্যমের আগ্রহও ছিল অনেক। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর অবশ্য এমন সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন আগেই। এবার সেটা নিয়ে মুখ খুলেছে পাকিস্তান, কারণ পাকিস্তানের পররাষ্ট্র দফতর তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এসসিও সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে আসছেন এস জয়শঙ্কর। তার বাইরে আলাদা করে পাক ভারত দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা নেই। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ 18। জয়শঙ্করের ইসলামাবাদ সফর নিয়ে পাকিস্তানের পররাষ্ট্র দফতর মুখপাত্র মুমতাজ জাহরা বালুচ বলেন, গত 5 অক্টোবর ভারতের পররাষ্ট্রমন্ত্রী কি বলেছেন সেটা আরেকবার মনে করিয়ে দিতে চাই। তিনি পরিষ্কার বলেছেন, এসসিও বৈঠকে যোগ দেওয়াটাই তার পাকিস্তান সফরের একমাত্র উদ্দেশ্য। পাকিস্তান ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করবেন না তিনি। আমার মনে হয় ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর কথাতেই সব কিছু স্পষ্ট, নতুন করে আর কিছু বলার নেই। এর আগে 5 অক্টোবর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এস জয়শঙ্কর বলেছেন, এই সফরে পাকিস্তানের সঙ্গে কোনো দ্বিপাক্ষিক আলোচনার সম্ভাবনা নেই। তিনি জোর দিয়ে বলেন, এটি একটি বহুপাক্ষিক অনুষ্ঠান, ভারত পাকিস্তান সম্পর্ক নিয়ে আলোচনা করতে সেখানে যাচ্ছি না আমি। আগামী 15 এবং 16 অক্টোবর পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে হবে এসসিও সম্মেলন, সেখানে ভারতের প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকবেন জয়শঙ্কর। দেশ রূপান্তর।